আমার একটাই দুঃখ বাবা, এই যে আমার বৌদি, আপনার পুত্রবধূর এই যে অসম্মান, এই যে অকওয়ার্ডনেস, তার পুত্র এখানে দাঁড়িয়ে আছে, পুত্রবধূ এখানে দাঁড়িয়ে আছে, এদের সামনে বাড়ির সকলের সামনে যে অপমান সহ্য করতে হয়েছে, সেটা তো আর আমি কোনোদিন বৌদিকে ফেরত দিতে পারবো না। এটা আমার একটা দুঃখ থেকেই যাবে বাবা। তবে একটা কথা জেনে রাখবেন বাবা, আপনি যেরকম বৌদির পাশে বটগাছের মতো দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু বৌদির কাছে সবসময় ছাতা হয়ে থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না। তবে বাবা একটা কথা বলে যাচ্ছি, আপনার ছেলে খারাপ সময় কিন্তু শুরু হয়ে গেছে। এই জবে থেকে বৌদির আঁচল ছেড়ে বেরিয়েছে, আর এই দুর্দশা শেষ হবার না। একটাই প্রেডিকশন, আপনি দেখবেন ও ফিরে আসবেই, ওকে ফিরে আসতেই হবে। এটা পাপার নিজের বাড়ি, এখানে পাপা ফিরে আসতে পারে, কারুর কিচ্ছু বলার নেই। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, পাপা ফিরে এলেও আমি পাপাকে মায়ের কাছে যেতে দেব না। রুখে দাঁড়াবো, মা যেভাবে সারা জীবন অপমানিত হয়েছে আমি তার প্রতিবাদ করবো, আর এটাই হবে সেটার প্রতিবাদ। আমি প্রমিস করছি, আমি পাপাকে মায়ের কাছে ফিরে আসতে আর দেব না। পিসামশাই, আমরা একটা জিনিস ডিসাইড করেছি। হ্যাঁ বলো না অঙ্কিতা। আমরা ভেবেছি যে আন্টিকে আমাদের সঙ্গে বিদেশে নিয়ে যাব, কিছুদিন রেখে তারপরে আবার পাঠিয়ে দেব। কারণটা কি? তোমাদের ঘর সংসারটা গুছিয়ে দিতে নাকি অন্য দেশ দেখা হবে বৌদি বলে? কামন পিসামশাই, অনিরুদ্ধ এই কথাটা বলছে ঠিকই, কিন্তু ঘর সংসার গুছিয়ে দেওয়ার কি আছে বলো তো? কিছুই নেই, মেনলি আন্টির যাতে জায়গাটা বদল হয় তাই জন্যই নিয়ে যাওয়া। আন্টি একটা নতুন জায়গায় যাবে, বিদেশে যাবে, আন্টির মনটাও ভালো থাকবে। আন্টির দুঃখ কষ্ট নিয়ে যদি ভাবতে হয়, মন ভালো নিয়ে ভাবতে হয়, তাহলে তো মায়ের জায়গাটা দিতে হবে। মানে মানে খুব সিম্পল, আন্টি বলে কেরম একটা দূরত্ব বাড়ে না, মা বললে তো মায়ের কষ্ট দুঃখ সবটাই বুঝতে পারবে। যাকে বৌদি চলো, দেরি হয়ে যাবে তো। পিসামশাই তুমি যাচ্ছ নাকি? কেন রে যাবো, আমি গেলে তোর অসুবিধে আছে? আমি কি সেই কথা বলেছি নাকি? তবে হ্যাঁ, লয়ারের চেম্বারে এতজন মিলে দল বল বেঁধে গেলে যাবো। তুই বড় ছেলে হয়ে যে কর্তব্যগুলো পালন করতে পারিস নি, আমি তোর পিসামশাই হয়ে সে কর্তব্য পালন করছি, তোর তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত, তাই না? এর মধ্যে দায়িত্ব পালনের কি আছে তো আমি ঠিক বুঝতে পারছি না। যেটা বুঝতে পারছিস না সেটা নিয়ে কথা বলছিস কেন? কথা বলিস না। টিঙ্কা কেন শুধু শুধু কথা বাড়াচ্ছিস? চল, দেরি হয়ে যাবে, ওরা অপেক্ষা করছে। ওরা মানে? তোমার দাদা নিশ্চয়ই একা আসবে না। ও বাবা, ওই মহিলা মানে জুন ম্যাডাম আসবে নাকি? তোমরা যখন আমার হয়ে যেতে পারছো পালদা, ওরও নিশ্চয়ই তোমাদের দাদার হয়ে আসার অধিকার আছে। পিসামশাই সিরিয়াসলি, আজকে যদি মহিলাকে ওখানে দেখি না? বলে দে কি করবি, আমি এখনই ঠিক করে নি, আমি তাহলে তোকে আমার সঙ্গে নিয়ে যাব না। মা, যা শেষ হয়ে যাচ্ছে তাকে একটু সম্মান দিয়ে শেষ করার চেষ্টা কর টিঙ্কা, আমার আর কোনো রকম অশান্তি ভালো লাগছে না। আমি তো কোনো অশান্তি করিনি মা, কিন্তু দাদা ভাই কেন যেতে চাইছে না জানো? কারণ পাপার কাছে খারাপ হতে চায় না বলে। এই কথাটা বুঝতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। সব সময় তুই সবকিছু নিজের মনের মতো করে বুঝে নিস কেন বলতো? হ্যাঁ, তোর কি মনে হয় তুই শুধু একমাত্র ধোয়া তুলসী পাতা, তুই ভালো আর আমরা সবাই পাপি, তাই তো? স্বীকার কর না, স্বীকার করতে তো কোনো অসুবিধা। তোমরা আবার কেন ঝগড়া করছো বলো তো, একটু থামো না প্লিজ। আন্টি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, প্লিজ আন্টিকে একটু শান্তি মতো যেতে দাও। সরি বৌদি ভাই, এটা কোনো ঝগড়া নয়, আমি জাস্ট ওকে জানিয়ে গেলাম যে ও কেন যাচ্ছে না, সেটা কিন্তু আর কেউ বুঝতে না পারুক আমি বুঝতে পেরেছি। জাম্বুর বাবাকে ভালোবাসে টিঙ্কা, সেটা তো কোনো অপরাধ নয়। তুই যেরকম আমাকে একটু বেশি ভালোবাসিস সেটা কি অপরাধ বল? আন্টি তুমি কিন্তু আমাকে এখনো বললে না তুমি যাবে কিনা।
সেই বুঝে তো তোমার পাসপোর্ট করাতে হবে, তোমার পেপারস তো সেরকম কিছু নেই। আমি শুধু ডিঙ্কার মা নয় অঙ্কিতা, আমি জাম্বুরও মা। ও তো আমারও সন্তান। সত্যি যদি তোমাদের ঘর গুছিয়ে দেবার জন্য যাবার দরকার পড়ে, আমি আমি নিশ্চয়ই যাব। তবে ওই বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে আসব। আন্টি আগে চলো তো, তারপর দেখা যাবে। অঙ্কিতা ঠিকই তো বলছে, ওরা তো আর তোমাকে ঘর গোছানোর জন্য নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে একটা নতুন দেশ দেখার। এক্স্যাক্টলি, নতুন দেশ দেখার কোনো ইচ্ছে আমার নেই অঙ্কিতা। তোমাদের যতদিন কাজে লাগবে বলো আমি থাকবো। আর ওই পাসপোর্ট টাসপোর্ট বানানোর জন্য কি লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডান। বৌমা, তুমি তাহলে এই পিটিশনে সইটা করে দেবে? সই করার জন্যই তো যাচ্ছি বাবা, যত তাড়াতাড়ি কাজ হয় করেই আমি চলে আসবো। অঙ্কিতা আমি মিঠুদিকে বলে গেছি, হ্যাঁ মিঠুদি বিকেল অব্দি থাকবে। আসছি বাবা। পাপা এসে গেছিস, এক্সাম কেমন হলো? ঠিকঠাক। ভেরি গুড। আরে সকালবেলা তো ভালো করে খেয়ে যাসনি, এখন একটু খেয়ে নিবি চল। পাপা তুমি এখন বসো তো, আমি ঠিক খেয়ে নেব। আরে দিঠি এসে গেছো? আচ্ছা তোমার জন্য আমি টোস্ট অমলেট করে রেখেছি, তুমি খেয়ে নিও। টোস্ট অমলেট তো আমি সকালবেলা খাই। ও আজকে তো বেরোবার তাড়া আছে, তুমি তোমাকে সকালে বলোনি যে তুমি কি খাবে, তাহলে আমি ডেফিনেটলি বানিয়ে রাখতাম। জুন আমি কিন্তু তোমায় আগেই জানিয়ে রেখেছিলাম, ও সকালবেলা ভালো করে কিছু খেয়ে যায়নি, ফিরে আসলে একটু ভাত টাত কিছু করে রাখতে, না তো একটু চিকেন স্টু। আমি এতগুলো আইটেম একসাথে কি করে বানাবো অনিন্দ্যদা? ও তো ভাতের সাথে মাছ খায় না, আর চিকেন স্টু আমি তো বললাম রাতে এসে বানিয়ে দেবো, আমি তো বুকানির জন্য খালি ফ্রুচ রেখে যাচ্ছি। ঠিক আছে জুন আন্টি, আমার অসুবিধা হবে না, তোমরা যাও। বুকান, আমি তোমাদের সঙ্গে যাব। তুমি আমাদের সঙ্গে কোথায় যাবে? আমরা একটা কাজে যাচ্ছি না, বোকা কোথাকার। তোমরা কোথায় যাচ্ছ? না মানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি জানো না? না। পাপা কোথায় যাচ্ছ তোমরা? বাবা আমরা একটা কাজে যাচ্ছি, ইম্পর্টেন্ট কাজ। দিঠি আমরা তো লয়ারের চেম্বারে যাচ্ছি, তোমার মা তো আসবেন। ও তুমিও যাচ্ছ? হ্যাঁ, মানে আমি ছাড়া তোমার বাবার সঙ্গে কে যাবে? মানে তুমি তো এত বড় হওনি যে বাবাকে নিয়ে লয়ারের চেম্বারে যেতে পারো, তাই না? না আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। কিছু কিছু জিনিস না খুব অবভিয়াস থাকে, মানে সেগুলো জিজ্ঞেস না করাই ভালো। তোমার তো বোঝা উচিত যে এখন থেকে আমি তোমার তোমার বাবার সাথে সব জায়গায় যাব। জুন ও খুব সিম্পল একটা কথা বলেছে, এই কথাটাকে এত কমপ্লিকেটেড করে তোলার কোনো মানে হয় না। আচ্ছা আমি বুঝতে পারছি না আমার আর দিঠির মধ্যে কথা হচ্ছে, তুমি গানের মধ্যে ঢুকছো বলো তো? তার কারণ আই এম প্রেজেন্ট হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর দিঠি আমার মেয়ে। ও দিঠি তোমার মেয়ে আর আমি তোমার কেউ না। জুন আমি কি সেই কথা বলেছি? আমার মাটা খুব পচা, খালি ঝগড়া করে। বুকান এক চড় মারবো বড়দের মধ্যে কথা বললে। পাপা মা আসবে তো আজকে? তোমার মায়ের সঙ্গেই তো পাপার ডিভোর্সটা হবে, তোমার মা আসবে না? মা তুমি কাঁদছ? না কাঁদছি না, কাঁদবো কেন? কি করবে বলো, সবকিছু তো তোমার হাতে নেই।
সবকিছু সত্যিই আমার হাতে নেই টিঙ্কা। ওই তো স্যার এসে গেছেন, আসুন আসুন ম্যাডাম আসুন। চলো 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 পাল্টাই।